হোমনায় দুলাল স্মৃতি পরিষদের ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুমিল্লার হোমনায় বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোমনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল ইসলাম দুলাল স্মৃতি পরিষদের উদ্যোগে ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি খেলায় হোমনা বাজার একাদশ বনাম ফ্রেন্স ওয়ার একাদশ অংশগ্রহণ করে উক্ত খেলায় বাজার কমিটি একাদশকে ট্রাই ব্রেকারে হারিয়ে ফ্রেন্স ওয়ার একাদশ চ্যাম্পিয়ন হন অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুলাল স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহাসেন সরকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান সেলিনা আলম পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুজ্জামান খোকন হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ইকবাল হোসেন সাজীব সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম হোমনা বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল দুলাল স্মৃতি পরিষদের পরিচালক ও যুবলীগ নেতা তরিকুল ইসলাম পিয়াস উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার সহ সহস্রাধিক ব্যক্তি উক্ত ফাইনাল খেলা উপভোগ করেন খেলা পরিচালনা করেন দুলাল স্মৃতি পরিষদের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জনি সাইদুল ইসলাম ও গোলাম ফারুক ধারা বর্ণনা দেন সাংবাদিক কবি দেলোয়ার পরে বিজয়ী ও বিজিত টিমের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া